গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ ওয়ার্ল্ড। আজকে সকাল সকাল চা দিয়ে আবার শুরু করলাম নতুন ব্লগ। এখন বাজে 9:30। দিদি এদিকে চিকেন রান্না করবে বলে চিকেনটাকে ধুয়ে নিচ্ছে, আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে। এদিকে ওর সবজি কাটা কমপ্লিট এবং মাংস রান্না করতে যা যা প্রয়োজন। দেখো এই দিদির বাড়ির এই দেওয়ালটার সঙ্গে না আমার খুব একটা স্মৃতি জড়িয়ে রয়েছে, তার কারণ দেখাচ্ছি তোমাদের একটু পরেই। আর এই ওয়ালটা আমার সব থেকে খুব মানে বেশি ভালো লাগে, দিদির বাড়ির এই ওয়ালটা, কারণ সবার ছবি রয়েছে, ফুল ফ্যামিলির ছবি। দেখো এই যে ছবিটা দেখছো, এটা এখানে রয়েছে আমার বাবা মা, আর এই যে দেখাচ্ছি এটা হলাম কিন্তু আমি। নিজেকেই নিজে চিনতে পারছি না, কারণ আমি তখন ক্লাস 6 পড়ি, আমার দিদির বিয়ে হয়েছে আমি যখন ক্লাস 5 পড়ি, তো এটা আমার 6 ছবি। বিকজ আমার দিদির যখন ছেলে হয়েছিল ঠিক অন্নপ্রাশনের সময় এই ছবিটা তোলা। দেখো আমি কি মানে কি কিউট লাগছে আমাকে। যাই হোক, এদিকে রান্না চেপে গেছে, দেখো দিদি এদিকে মাংসটা করছে, মাংসটা কষানো কমপ্লিট, এরপর রান্নাও কমপ্লিট, দিদি বুটুকে খেতে দিচ্ছে। এখন সময় বিকাল 5:30। আমি আর দিদি বেরিয়ে পড়েছি একটু ব্যারাকপুর যাবার উদ্দেশ্যে, তো ব্যারাকপুর স্টেশনে যাচ্ছি আমরা, কিছু কেনাকাটা ছিল। দিদি এই শাকটা কিনলো, দেখো এই শাকটা আমি ফার্স্ট টাইম দেখলাম, ঢেঁকি শাক, খেতে নাকি খুব সুন্দর হয়। যাই হোক আমরা ফার্স্ট টাইম খাবো। কিছু কেনাকাটা ছিল অ্যাপেলো থেকে, কিছু দিদি ওষুধ নেওয়ার ছিল সেগুলো নিল। এরপর এদিকে একটা সভা হচ্ছিল, এরপর আমরা একটা ব্যাগের দোকানে ঢুকলাম, আরও কিছু কেনার ছিল সেগুলো কিনলাম। এই দেখো এখন চলে এসেছি দাদা বৌদির সামনে, যেটা ব্যারাকপুর এলে না দেখালেই নয়। আমরা কিন্তু ব্যারাকপুর এলে প্রায় দাদা বৌদি মানে যখনই আসি তখনই খাই বিরিয়ানি, এবারে আর খেলাম না কারণ এক একটা রেসিপি হচ্ছে। এরপর চলে এলাম এই রাবড়িটা খেতে, দেখো এই রাবড়িটা কিন্তু ভীষণ দারুণ, ব্যারাকপুরের ফেমাস। দেখো এটা জলুয়ার রাবড়ি বলে ব্যারাকপুরের, এটা কিন্তু ফেমাস রাবড়ি। আমি দেখো এখানে রাবড়ি খাচ্ছি, আরও অনেকেই খাচ্ছে, দোকানটায় কিন্তু খুব ভিড় ছিল। এরপরে তোমাদের দেখাই ব্যারাকপুরের ফুচকা স্টল, দেখো কি দারুণ। ব্যারাকপুর স্টেশনটাও একটু তোমাদের দেখিয়ে দিই, সন্ধ্যাবেলা কিন্তু ব্যারাকপুর স্টেশন খুব জমজমাট, কি দারুণ যে লাগছে তোমাদের কি বলবো। দেখো এরপর আমাদের কেনাকাটা কমপ্লিট, আমরা চলেছি বাড়ির পথে, তো বাড়ি যেতে যেতে তোমাদের আর একবার দেখিয়ে দিই। এটা হলো ব্যারাকপুর স্টেশনের হনুমানজির মন্দির, আজকে শনিবার এখানে হনুমানজির পুজো হচ্ছে, জয় বজরংবলী। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই হনুমানজির মূর্তিটা। দেখো হনুমানজির মূর্তি। এরপর আমরা রোড বাড়ি চলে এলাম, এই কল্যাণী রোডটা পেরোলেই আমার দিদির বাড়ি, একদম রোডের পাশে। দেখো এর এখন রাত্রি 8:30, আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন একটু কাটাকাটি করতে বসে গেছি, কারণ আজকে আনা হয়েছে চাইনিজ হাঁস, যেটা রান্না করা হবে রাতের জন্য, তো আমি তার জন্যই কাটাকাটি করছি, আমার হাজবেন্ড রান্না করবেন। দেখো আমি কেটেছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো, আর এদিকে আলু কেটে রেখেছি, কাটা আমার কমপ্লিট। এদিকে এই হলো আমাদের আজকের চাইনিজ হাঁস, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছে, মাংস ধোয়া কমপ্লিট। দেখো আজকে আমাদের স্পেশাল মেনু চাইনিজ হাঁস, আর ওদিকে মাংসটা রান্না হোক, আমি এদিকে স্যালাডটা কেটে নিলাম, এখন মশলা কষানো হচ্ছে, মাংসও চেপে গেছে কড়াইয়ে। দেখো উফ, স্মেলটা যা বেরিয়েছে না সারা বাড়ি গন্ধে, মানে কি বলবো, ভরপুর হয়ে গেছে একদম, দারুণ দারুণ। মাংস রান্না
রান্না কমপ্লিট, এবার স্যার টেস্ট করছেন, দেখা যাক। এই দেখো মাংস দারুণ হয়েছে মনে হচ্ছে। যাই হোক, আমরা এবার খেতে বসবো, ভাত বাড়া কমপ্লিট। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই।